إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي حديث محمد صلى الله عليه وسلم وشر العمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء أجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها والقينا فيها رواسي وانبتنا فيها من كل زوج بَهِيجٍ تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحسيد بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم الملك بر الرحيم إن الحمد لله رب العالمين والصلاة والسلام على أنبيائه والمرسلين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى الآية وقال الله تبارك وتعالى في مأذن آخر اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون الى اخر الايه وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم نعمتان مقبول فیہما کثیر من الناس الصحت والفراغ رواہ البخاری اقال الشاعر زمین اگر بنجار ہے تو برسات میں کیا ہوگا زمین اگر بنجار ہے تو برسات میں کیا ہوگا ইসানকে দিল আগর পথর হয় তো হাজারো তকরির কুছ নেই হোক সম্মানীয় উপস্থিতি প্রশংসা আল্লাহ সুবাহানা মালার জন্যে জেরব্বুল আলমিন আমাদেরকে প্রতি সপ্তাহের নেয় এ সপ্তাহেও বিভিন্ন কাজকর্মকে দূরে সরিয়ে দিয়ে পবিত্র জুমার দিন খদ্বা এবং সলাদ আদায়ের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন তাই সেই মহান রব্বুল আলমিনের প্রশংসা করে সকলে একবার বলে আলহামদুলিল্লাহ বর্ষিত হোক হজরতে আদম আলাই সালাতাম থেকে নিয়ে পৃথিবীর বুকে নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহু আলাইহী ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী ও রসুল এসেছিলেন বিভিন্ন সময়ে বিভিন্ন যুগে যে সমস্ত নবী ও রসুল গণ এসেছিলেন সকলের প্রতি দরুদ ও সালাম বৃষ্টির ধারায় ঝুমঝুম করে বর্ষিত হোক সকলে বলি বলে আল্লাহম্মল্লাহ আলাইহিম আল্লাহম্মা বারিক আলাইহিম আল্লাহম্মা আমিন সম্মানীয় উপস্থিতি আপনারা প্রতি সপ্তাহে এই জুমার খোদবায় খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনে থাকেন এ সপ্তাহে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করতে চলেছি বিষয়টির নাম দুনিয়ার মোহে পড়ে পরকালকে ভুলে যাওয়া আজ মুসলিম জাতি দুনিয়ার ভালোবাসায় দুনিয়ার প্রতি অধিক মহাব্বতের কারণে দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে দুনিয়ার পিছনে দৌড়াতে গিয়ে সন্তান সন্ততি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স নিজের সম্পত্তিকে অধিক করার লক্ষ্যে আজ মুসলিম জাতি দুনিয়াকে ভুলে গিয়ে দুনিয়ার প্রতি ভালোবেসে পরকালকে ভুলতে বসছে আল্লাহ সুমানা আলা সুরাতুল আলার ১৬ এবং সতেরো নম্বর আয়াতে বড়ই আক্ষেপ করে বলছেন বালত সিরুন আল হায়াত আর দুনিয়া বল আখি রতন আব ক বালতু শিরুনাল দুনিয়া আজ আমরা যে দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে শুধু দুনিয়া 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 করতে গিয়ে পরকালকে যে ভুলতে বসেছি তাই আল্লাহ সুমান ওয়াতাল শরণ করিয়ে দিয়ে বলছেন বলতু শিরুন আল হায়াতার দুনিয়া তোমরা কি ভুলে গিয়েছো এই দুনিয়ার স্থান এই দুনিয়ার সময় খুবই অল্প সময়ের জন্যে খুবই অল্প সময়ের জন্যে এই দুনিয়া ওয়াল আখিরাত ক এবং আখেরাত পরকাল সব সবচাইতে উত্তম বেতারিন ক এবং চিরস্থায়ী সম্মানীয় উপস্থিতি তারপরেও তারপরেও কেন আমরা এই পরকাল বিমুখতা হয়ে যাচ্ছি পরকালকে কেন ভুলতে বসেছি সম্মানীয় স্মৃতিমণ্ডলী আজ দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে টাকা সম্পদের পিছনে ছুটতে গিয়ে সন্তান সন্ততির পিছনে ছুটতে গিয়ে আজ মুসলিম জাতি নিজের ঈমানকে বিক্রি করে দিচ্ছে ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে তারপরেও তার জ্ঞান ফেরে না তারপরেও তার হোশ ফেরে না যে আমি কোন পথে চলেছি কোন রাস্তায় চলেছি নবী মুহাম্মদ সাল্লাইসাল্লাম এবং আল্লাহসমানার হুকুম হাকাম অনুযায়ী আল্লাহর আদেশ অনুযায়ী আমি কোন পথে চলেছি আমার কোন পথে চলার উচিত ছিল আমি যে দুনিয়াতে এসেছি আল্লাহ সুবানা তালা আমাকে যে দুনিয়াতে পাঠিয়েছেন তার উদ্দেশ্য কি ছিল আর আমরা কোন উদ্দেশ্যে আমরা নিজের পথে চলছি সম্মানীয় উপস্থিতি প্রত্যেকের এক একটি উদ্দেশ্য আছে প্রত্যেক কর্মের পিছনে প্রত্যেক কাজের পিছনে প্রত্যেকের একটি উদ্দেশ্য আছে আপনি একটি বাড়ি থেকে প্যাকেট নিয়ে আপনি বাজারে চলেছেন নয়া বাজারে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনি কেন প্যাকেট নিয়ে বাজারে যাচ্ছেন আপনার উদ্দেশ্য কি আপনি বলবেন বাজার করতে যাচ্ছি আমার পরিবার আমার ফ্যামিলি আমার আহাল বর্গ খাওয়ানোর জন্যে তাদের আহারের জন্যে আমি বাজার করতে যাচ্ছি অর্থাৎ আপনার একটি উদ্দেশ্য আপনি বাজার করতে যাচ্ছেন তদ্রুপভাবে আল্লাহ ওয়া আমাকে আপনাকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন এমনিতেই যে কি ছেড়ে দিয়েছেন এমনিতে কি পাঠিয়ে দিয়েছেন তার কি কোনো উদ্দেশ্য নেই অবশ্যই অবশ্যই আল্লাহ আলার উদ্দেশ্য হল সুরাত খুলুন ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ রবাহ আলমিন বলছেন আমি মানব এবং দানবকে আমি মানুষ জাতি মানুষকে এবং জিনকে প্রেরণ করেছি সৃষ্টি করেছি ইল্লা শুধুমাত্র অনলি ফর লিয়া আবুদুন আমারই ইবাদত করবে সম্মানীয় উপস্থিতি আল্লাহসমানতার উদ্দেশ্য হলো আমি আপনি দুনিয়াতে এসেছি তার ইবাদত করার লক্ষ্যে আমি আপনি দুনিয়াতে এসেছি তার দাসত্ব করার লক্ষ্যে আমরা দুনিয়াতে আসার পরে আমরা যদি এখন চলার পথে আমরা নিজের লক্ষ্যে পৌঁছাতে না পারি আল্লাহ সুবাহানার উদ্দেশ্য যদি পূরণ করতে না পারি আমার আপনার স্থান কী হবে আমার আপনার উপায় কি হবে একবারও চিন্তা করে দেখেছেন একবারও কি ভেবে দেখেছেন তাই তো আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন কেন তোমরা দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে তোমাদের সময়কে অতিবাহিত করছো দুনিয়া তো খুব সাময়িকের জন্যে অল্লা আখিরত খয়াব এবং আখিরাত পরকাল চিরস্থায়ী এবং সর্বোত্তম সম্মানীয় উপস্থিতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম এর দিকে লক্ষ্য করি আল্লাহ রসুন সাল্লাল্লাহ আলাইকু সাল্লাম বলছেন মানুষ জাতির ব্যাপারে তিনি বলছেন রাবি হচ্ছেন ইবনে আব্বাস রদিয়াউল্লাহ আনহু আন ইবনে আব্বাস ইন রদিয়াউল্লাহ ওয়ানু কল কল আল্লাহসুল আহি সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম নিয়মাতানে মকবুন উনফি হিমা কাসি রুম মিনা নাস আর সিয়াত আল্লাহ রসুন সাল্লাহ আলি সাল্লাম বলছেন বুখারি হাদিস মাানে দুটি এমন নিয়ামত রয়েছে দুটি এমন নিয়ামত রয়েছে মুন ফিহিমা ক্যাফির উম নাস মানুষ জাতি সেই দুটি নিয়ামতের ব্যাপারে গুরুত্ব দেয় না ভুরুক্ষেপ করে না মানুষ জাতি দুটি নিয়ামতের ব্যাপারে গুরুত্ব দেয় না দুটি নিয়ামতকে তারা না জানার কারণে তারা ধ্বংসের মধ্যে পড়ে রয়েছে তারা ধ্বংসের মধ্যে পড়ে রয়েছে দুটি নিয়ামতকে সঠিকভাবে ব্যবহার না করার কারণে কি কি নিয়ামত আল্লাহর নবী সাল্লাহ পরবর্তী অংশে বলছেন আল ফারগ এক সুস্থ অবস্থা দুই অবসর সময় আমরা বুঝি না আমরা বোঝার চেষ্টাও করি না আমি আপনি যে এখন সুস্থ অবস্থায় আপনাদের শরীর এখন ঠিক আছে যার জন্য আপনি মসজিদে উপস্থিত হতে পেরেছেন অনেকের অসুস্থতার কারণে অনেকে মসজিদে উপস্থিত হতে পারছে না আপনি কি মনে করেছেন আপনার এই সুস্থটা কি সর্ব অবস্থায় থাকবে তাই নবী সাল্লাহ আলু বলছেন মানুষ জাতি দুটি নিয়ামতের ওপরে গুরুত্ব দেয় না ভক্ষেপ করে না দুটি নিয়ামতের মধ্যে ধ্বংসের মধ্যে পড়ে রয়েছে দুটি নিয়ামত ব্যাপারে না জানার কারণে ধ্বংসের মধ্যে লিপ্ত হয়ে রয়েছে এক অসুস্থতার পূর্বে সুস্থতাকে আমার আপনার এখন সুস্থ শরীর আমি আপনি হাসাচলা করতে পাচ্ছি। ব্যবসা বিজনেস আমি আপনি করছি নিজের সংসারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে নিজের সন্তান সন্ততিকে শিক্ষায় শিক্ষিত করার জন্যে আমি আপনি হেঁটে চলেছি আমি আপনি চলার পথকে সঠিক করে নিচ্ছি কিন্তু নবী সাল্লা ভাইসাল্লাম বলছেন আপনি যে এখন এই সুস্থ আছেন এই সুস্থ অবস্থা কিন্তু সর্ব অবস্থায় আপনি থাকবেন না সর্বসময় কিন্তু আপনার এই শরীর সুস্থ থাকবে না অতএব আপনি যখন এখন সুস্থ আছেন এই সুস্থ অবস্থায়কে আল্লাহকে ডাক দিন সুস্থতাকে গুরুত্ব দিন সুস্থতাকে গুরুত্ব দিয়ে আল্লাহ আর এবাদাতে মগ্ন থাকেন আল্লাহ আল্লাহসমান মতালার উদ্দেশ্যে তারই লক্ষ্যে তার উদ্দেশ্যকে পূরণ করার লক্ষ্যে আমি আপনার আমার আপনার উদ্দেশ্য হবে আমার আপনার লক্ষ্য হবে তারই এবাদাত দাসত্ব করা সম্মানীয় উপস্থিতি আজ মুসলিম জাতি তো এই জিনিসকে গুরুত্ব দেয় না তাই তো নবী সাল্লু সাল্লাম বলছেন দুঃখী নিয়ামতের ব্যাপারে অধিকাংশই মানুষ ধ্বংসের মধ্যে লিপ্ত নেই আজ সমাজে নেই শরীর সুস্থ আছে ভাবছে আমার গায়ে তো অনেক শক্তি আমি তো এখন তরতাজা ব্যক্তি আমি তো একজন টক বগে যুবক আমার তো এখন ক্ষমতা অনেক আমার তো এখন পাওয়ার অনেক আমি এখন হাঁটাচলা করব রাস্তায় ঘোরাঘুরি করব সিনেমা দেখব বাজারে ঘাটে চলবো মদের আড্ডায় থাকব তাসের আড্ডায় থাকব জুয়ার আড্ডায় থাকব কিন্তু হে যুব। তুমি বুঝলে না তোমার এই সুস্থ অবস্থা তোমার এই সুস্থ অবস্থা অধিক সময়ের জন্যে নয় অনেক সময়ের জন্যে হে যুবক তুমি কেন বুঝলে না তোমার এই সুস্থ অবস্থা অল্প সময়ের জন্যে আল্লাহ দুনিয়া এই দুনিয়া তো সাময়িক সময়ের জন্যে কেউ এমন এসেছেন দুনিয়াতে এসেছেন বিদায় নেননি দুনিয়াতে এসেছেন বিদায় নেননি এমন নজির কি কোথাও আছে পৃথিবীর বুকে বড় বড় মনীষী এসেছেন ঐতিহাসিক এসেছেন দার্শনিক এসেছেন সকলেই চির বিদায় নিয়েছেন দুনিয়া থেকে তারা বিদায় নিয়ে পরকালে গমন করেছেন তারা তো দুনিয়াতে ফেরেনি তাদের দেখেও কি আপনার শিক্ষা হয় না সম্মানী উপস্থিতি অতএব এই সুস্থ অবস্থায় এখন শরীর সুস্থ আছে এই সুস্থতাকে গুরুত্ব দেওয়া শিখতে হবে এই সুস্থ অবস্থায় আল্লাহ তালার দাসত্ব করতে হবে নবী সাল্লাম দ্বিতীয় বাক্যে বলছেন অল ফারগ অবসর সময় আমি আপনি সর্ব কাজে ব্যস্ত ব্যবসা করতে সময় অতিবাহিত হয়ে গেল সব কাজ করতে গিয়ে আমার সময় অতিবাহিত হতে চলেছে কিন্তু একবারও লক্ষ্য করি না সেই কাজ থেকে যখন আমি একটু পরিত্রাণ পাই যখন আমি একটু অবসর সময় পাই সেই সময়কে কাজে লাগাতে আমি আপনি চেষ্টা করি না কেন তাই নবী সাল্লাহ আলুসাল্লাম বলছেন অল ফারাগ ওই কাজের মধ্য দিয়ে যে সময় তুমি অবসর সময় পাবে সেই সময়কে গুরুত্ব দাও সম্মানীয় উপস্থিতি অতএব নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমাকে আপনাকে এই শরীর সুস্থ আছে এই অবস্থায় আল্লাহ ওয়া তাল্লা দাসত্ব করতে হবে এই অবস্থায় আল্লাহ ওয়া তালার জন্যে সৎ কর্ম করতে হবে দুই অল ফারাগ এবং যখন কাজের মধ্য থেকে যখন একটু পরিশ্রম পরিশ্রমের জন্য পরিশ্রমের মধ্য দিয়ে যখন একটু আমি আপনি বিশ্রাম নেব অবসর সময় পাব সেই সময়কে ফালতু কাজে না দিয়ে সেই সময়কে গুরুত্ব দেওয়া শিখতে হবে সম্মানীয় সুদীমণ্ডলী নবী সাল্লু আলী ওয়াসাল্লামের বাণী সেই মুসলিমের হাদিস নবী সাল্লি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ার উদাহরণ দিতে গিয়ে দুনিয়া যে স্বল্প সময়ের জন্যে দুনিয়া যে অল্প সময়ের জন্যে এ ব্যাপারে তিনি একটি উদাহরণস্বরূপ পেশ করেছেন নবী সাল্লুসাল্লাম বলছেন হে আমার সাহাবিরা তোমরা তোমাদের হাতের একটি আঙুলকে সাগরের পানিতে ডুবিয়ে দেখো তো সাগরের পানিতে ডুবানোর পরে তোমরা তোমাদের আঙুলকে তুলে দেখো তোমার আঙুলে কতখানি পানি লেগে আছে তোমার আঙুলে কতখানি পানি লেগে আছে সম্মানীয় সুধিমণ্ডলী আমি আপনি যদি এই পাশের পুকুরে নিজের আঙুলকে বুড়িয়ে দিই দেওয়ার পরে যদি আঙুল তুলে দেখি খুবই সামান্য পরিমাণ নিজের আঙুলে পানি লেগে থাকে নবী সাল্লি সাল্লাম এই উদাহরণ পেশ করে তিনি বোঝাতে চাইছেন যে ওই তোমার আঙুলে সামান্য পরিমাণ পানি লেগে আছে ওইটি হচ্ছে দুনিয়াবীর জিন্দেগি ওইটি হচ্ছে দুনিয়ার সময় আর পরকাল আখেরাত যে সমুদ্রে পানির কোনো কুল কিনারা নেই যে পানির কোনো শেষ নেই ওটি হচ্ছে আখেরাত তারপরেও কেন আজ মুসলিম জাতি বুঝলো না আমার এই দুনিয়াতে ক্ষণিকের জন্য এসেছি আবার আমাকে বিদায় নিতে হবে তারপরেও কেন সৎ কর্মে লিপ্ত হয় না কেন পাচক সলাৎ আদায়ের জন্য সময় হয় না কেন যুবক বয়সকে অতিবাহিত করছি ভালো কাজ দ্বারা কেন অতিবাহিত করতে পাচ্ছি না একবার চিন্তা ভাবনা করার দরকার সম্মানীয় মণ্ডলী নবী সাল্লাহ ওয়া আসাল্লামের সাহাবি হজরতে আনাস নবী আল্লাহ আনু তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মানব জাতি যখন মারা যায় অয়াব ক ইসনান মানব জাতি যখন মারা যায় তার সাথে তিনটি আমল যায় নবী সাল্লাহ আলু সাল্লাম বলছেন তার সাথে তিনটি আমল যায় তার কবর পর্যন্ত তিনটি কাজ তিনটি জিনিস তার সাথে তার কবর পর্যন্ত গমন করে আল্লাহ রসুল সাল্লাহ বলছেন এক মালুহু অ আমালুহু প্রথম যায় তার পরিবার বর্গ অমা আলুহু এবং কিছু মাল সম্পদ যায় তার কবরস্থান পর্যন্ত ও আমালুহু এবং তৃতীয় নম্বর হচ্ছে তার আমল সে যা দুনিয়াতে সৎকর্ম করেছে এগুলি তার কবরস্থান পর্যন্ত যেতে থাকে যায় মানব জাতিকে যখন দাফন করে দেওয়া হয় দাফন করা কমপ্লিট করা হয় নবী সাল্লাল্লাম আলু সাল্লাম বলছেন অয়াবক ইসনান দুটি জিনিস ফিরে আসে অ আহলহু মা আলহু তার পরিবার বর্গ ফিরে আসে তাকে দাফন করিয়ে দিয়ে পরিবার বর্গ ফিরে আসে মা আলহু তার সাথে যে সামান্য কিছু জিনিস যায় সম্পদ যায় সেই সম্পদও ফিরে আসে অয়াবক ওয়াহিদ ফায়ার জি ইসনান দুটি জিনিস ফিরে আসে আহ লহু পরিবার বর্গ সম্পদ ফিরে আসে অয়াব ক এবং বাকি থেকে যায় অহেদ একটিমাত্র জিনিস অ আমালহু সেটি হচ্ছে তার আমল সম্মানীয় সুধিমণ্ডলী তারপরেও কেন আমরা বুঝলাম না আমরা এই দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে নিজের বাড়ি চারতলা থেকে আটতলা করতে গিয়ে নিজের সম্পদকে অধিক বৃদ্ধি করতে গিয়ে নিজের সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে গিয়ে আমি একটু সময় পেলাম না সলাৎ আদায় করার আমি একটু সময় পেলাম না কর্ম করার আমি একটু সময় পেলাম না আল্লাহ স্মান মতালার জন্যে কিছু জিকির আজকার করার এ জীবন আপনার ব্যর্থ না কি এ জীবন তো আপনার ব্যর্থ আপনি ওর পিছনে ছুটতে গিয়ে ব্যাংক ব্যালেন্সের পিছনে ছুটতে গিয়ে অধিক সম্পদের আশায় ছুটতে গিয়ে আপনি দুনিয়ার প্রতি অধিক ভালোবাসার কারণে আপনি তো পরকালকে একেবারেই ভুলে গিয়েছেন কেন রসুল্লা সাল্ল সাল্লাম তা বলছেন আপনার সম্পদও যাবে না আপনার কবরে আপনারে পরিবারও যাবে না আপনার কবরে আপনার ছেলেও যাবে না আপনার কবরে আপনার মেয়েও যাবে না আপনার কবরে আপনার স্ত্রীও যাবে না আপনার কবরে তারপরেও কেন আপনি তাদের সাথে মিল মোহব্বতে অধিক মিল মোহব্বতের কারণে কেন আপনি দুনিয়াকে বেশি ভালোবাসতে গিয়ে কেন পরকালকে ভুলতে বসেছেন সম্মানীয় সদী মন্ডলী নবী সাল্লু আলু তো বলেছেন আপনার সাথে শুধুমাত্র একটি জিনিস যাবে তা হচ্ছে আপনার নামাইয়া আমল আমল নামা শুধুমাত্র আপনার কবরে যাবে তারপরেও কেন আপনি সঠিক আমল কেন করছেন না দুনিয়ার জিন্দগিতে দুনিয়ার ভালোবাসায় ছুটতে গিয়ে কেন আপনি সৎ কাজ করছেন না নবী সাল আলুসাল্লাম বলছেন ইজা মা তালিন সান ইন কতা আনহু আমালহু ইল্লামিন সালা সতিয়াস ইয়ান আও সদক জারিয়াতিন আও র ইয়াতিন আউ এলমিন ইউনতফাউবি আউ আলা দিন সোয়ারিহান ইয়াজ উল্লাহু সেই মুসলিমের হাদিস হাদিসের আবি হাদ আবু হ রায় রানাদি আল্লাহ ওয়ানহু তিনি বলছেন রেসুলুল্লাহ সাল্লাউ আল্লাহ সাল্লাম বলেছেন ইজা মা তালিন সান মানবজাতি যখন মারা যায় মৃত্যুবরণ করে ইন কোতা আনহু আমালুহু তার সমস্ত আমলের দরজা বন্ধ করে দেওয়া হয় তার সমস্ত আমলের রাস্তা বন্ধ করে দেওয়া হয় ইল্লা মিন সালাস আসিয়াই। শুধুমাত্র তিনটি আমলের রাস্তা শুধুমাত্র তিনটি আমলের রাস্তা খোলা থাকে নাম্বার ওয়ান আউ সাদাকাতিন জারিয়াতিন নাম্বার টু আউ ইয়াদউ দিন আউ ইলমিন তফাউ বিহ প্রথম হচ্ছে আউ সাদাকাতিন জারিয়া। সদকায়ে জারিয়া যার অর্থ হচ্ছে প্রবাহিত দান প্রবাহিত দান কি জিনিস আপনি একটি মসজিদ নির্মাণ হচ্ছে মসজিদ নির্মাণ হওয়ার কারণে আপনি দুবস্তা সিমেন্ট দান করলেন বা আপনি এক হাজার ইক দান করলেন মসজিদ উন্নয়নের লক্ষ্যে এই মসজিদ যতদিন থাকবে এই মসজিদ যতদিন থাকবে যতদিন পর্যন্ত মানব জাতি আল্লাহর এবাদাত করতে থাকবে আপনি মৃত্যুবরণ করবেন কবরে শুয়ে শুয়ে আপনি যে দুনিয়াতে বেঁচে থাকাকালীন দুনিয়াতে মসজিদ তৈরি করে গিয়েছেন মসজিদের জন্যে আপনি সাহায্য করে গিয়েছেন আপনি কবরে শুয়ে শুয়ে তার এক হিস্সা একটি অংশ নেকি আপনি কবরে শুয়ে শুয়ে পেতে থাকবেন এর নাম হচ্ছে সদগাই জারিয়া সদগাই জারিয়া বিভিন্ন রকম হতে পারে আপনি জনসাধারণের জন্যে একটি কল পুঁতে গিয়েছেন যে কল দ্বারা মানব জাতি পানি পান করে উপকৃত হচ্ছে পানি খেয়ে পানি পান করে সে জীবন অতিবাহিত করছে তার পরিবার অতিবাহিত করছে আপনি সেই কল পুঁতে যাওয়ার কারণে আপনি কবরে শুয়ে শুয়ে কলের পানি খাওয়ার জনগণের কল্যাণের জন্যে জনগণ যে লাভ পাচ্ছে সেই কল দ্বারা আপনি এর এক অংশ কবরে শুয়ে সে পেতে থাকবেন এর নাম হচ্ছে সদগায়ে জারিয়া একটি মস্যে একটি মাদ্রাসা নির্মাণ হচ্ছে মাদ্রাসার জন্য আপনি দান করলেন সদগা করলেন মাদ্রাসার ছাত্রদের উন্নয়নের লক্ষ্যে ছাত্রদের পড়াশোনার লক্ষ্যে মাদ্রাসার নির্মাণ হচ্ছে আরও অধিক বিল্ডিং হচ্ছে আপনি দান করলেন সেই দান আপনি কবরে চলে যাবেন আপনি কবরে শুয়ে শুয়ে ওই দানের বদলে আপনি পেতে থাকবেন এর নাম হচ্ছে সদগায়ে জারিয়া অর্থাৎ প্রবাহিত দান যা চলতেই থাকবে চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত সম্মানীয় মন্ডলী দ্বিতীয় নম্বর হচ্ছে সঠিক শিক্ষা উত্তম শিক্ষা ইলম জ্ঞান সব শিক্ষাই কিন্তু ভালো নয় সব শিক্ষায় যদি ভালো হতো সব শিক্ষায় দ্বারা যদি লাভবান হওয়া যেত সব শিক্ষা দ্বারা যদি কল্যাণকর হওয়া যেত তাহলে নবী সাল্লাম পাঁচক সালাদের পরে তিনি একটি দোয়া পড়তেন আল্লাহ আস আলুকা ইলমান না তৈবান ও আলুকা আমি তোমার কাছে চাইছি ইলমান না ফিয়ান উপকারী বিদ্যা উপকারী জ্ঞান যে জ্ঞান দ্বারা আমি লাভবান হব যে জ্ঞান দ্বারা আমি লাভবান হব সেই জ্ঞান আমি তোমার কাছে চাইছি আজ আমরা কজন বলি আল্লাহর কাছে কজন এই দোয়া পাঠ করেছি ফরসালাদের পরে আমাদের শিখতে হবে বুঝতে হবে জানতে হবে এই দুয়াটি যাদের মুগস্ত নেই মুখস্থ করে নেবেন আল্লাহ না হে আল্লাহ তুমি আমাকে উপকারী বিদ্যা দান করো আরান হে আল্লাহ তুমি আমাকে সঠিক রোজি দান করো ও আর মুতাকবাহা হে আল্লাহ তুমি আমার নামাই আমলকে কবুল করে নাও গ্রহণ করে নাও সম্মানীয় সদিমণ্ডলী সলাদ আদায় করলাম শিয়াম পালন করলাম তার মানে যে আমি আপনি সাকসেসফুল কখনোই নয় আপনার সলাদ কবুল হতেও পারে আপনার সলাদ কবুল না হতে পারে তাই আপনাকে আল্লাহর কথা চাইতে হবে হে আল্লাহ আমলেন মুতাকবালা হে আল্লাহ তুমি আমার আমলকে কবুল করে নাও গ্রহণ করে নাও এটা আমার আপনার দায়িত্ব আল্লাহর কাছে চাইতে হবে সম্মানীয় সদিমন্ডলী তাই নবী সাল্লুসাল্লাম বলছেন এক নম্বর হচ্ছে সদগায়ে জারিয়া আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন দ্বিতীয় নম্বর হচ্ছে এলমিন ইলমিন ইউনতা অর্থাৎ উপকারী বিদ্যা আপনি আপনার সন্তানকে কি শিক্ষা দিয়েছেন আপনি আপনার সন্তানকে কি শিক্ষা দিয়েছেন যে আপনি মৃত্যুবরণ করার কারণে মৃত্যুবরণ করে আপনি দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন আপনার সন্তান আপনার জন্যে আল্লাহর কাছে চাইতেও পারে না আপনি তো আপনার সন্তানকে ওই সন্তান তৈরি করেছেন যে সন্তান দাঁড়িয়ে প্রস্রাব করে যে সন্তান হাতে করে নিয়ে সিগারেট পান করে যে সন্তান মদের আড্ডায় ব্যস্ত যে সন্তান যে যুবক জোয়ার আড্ডায় ব্যস্ত যে যুবক কেরামে আড্ডায় ব্যস্ত আপনার সন্তান তো ওই সন্তান কীভাবে সে সন্তান আপনার জন্যে দোয়া করবে সম্মানীয় উপস্থিতি নবী সাল আলী সাল্লাম বলছেন আউ তাফাউবি অর্থাৎ উপকারী বিদ্যা আপনি শিক্ষা গ্রহণ করেছেন কোরআনের শিক্ষা অর্জন করেছেন আপনি সেই কোরআনের শিক্ষা আরও পাঁচজনকে শিখিয়ে গিয়েছেন আপনি মৃত্যুবরণ করে চলে গেলেন সেই পাঁচজন আপনার শিক্ষা দেওয়া নিয়ে আপনি যে শিখিয়ে গিয়েছেন কোরআন শিক্ষা সেই তা নিয়ে নড়াচড়া করতে যতদিন থাকবে যতদিন সে আপনার শিক্ষা দ্বারা লাভবান হবে সে আরো পাঁচজনকে শিক্ষা দেবে আপনি এর একটি অংশ কবরে শুয়ে শুয়ে পেতে থাকবেন এর নাম হচ্ছে উপকারী বিদ্যা সম্মানে উপস্থিতি তৃতীয় নম্বর হচ্ছে আউয়ালাদ সোলহিন আহ নেক সন্তানের দোয়া কবরে পৌঁছাতে থাকবে আপনি আপনার সন্তানকে কতটুকু নেক তৈরি করতে পেরেছেন আপনি আপনার সন্তানকে কতটুকু সৎ সন্তান হিসেবে আপনি গড়ে তুলেছেন আপনি যদি আপনার সন্তানকে নেক সন্তান হিসেবে গড়ে না তোলেন আপনি কবরে শুয়ে তার সে আপনার জন্য দোয়া করবে সে তো বলতে চাইবে না সে তো বলতে পারবে না আল্লাহর কাছে কি বলে চাইবে আর আপনি কবরে শুয়েই বা কী পেতে থাকবেন একবারও চিন্তা করলেন না আপনার সন্তানকে কেন চেষ্টা করলেন না তাকে ছোট থেকে তাহিদের জ্ঞান শির থেকে দূরে থাকার জ্ঞান বিদাতের জ্ঞান শিরকের জ্ঞান তাহিদের জ্ঞান শূন্যার জ্ঞান কেন আপনি আপনার সন্তানকে দিলেন না কেন আপনি আপনার সন্তানকে ছোটবেলায় তাকে ওই শিক্ষায় শিক্ষিত গড়ে তুললেন না আপনি তো আপনি আপনার সন্তানকে ওই সন্তান গড়ে তুলেছেন যে সন্তান দাঁড়িয়ে প্রস্তাব করে যে সন্তান মদের আড্ডায় থাকে যে সন্তান জোয়ার আড্ডায় থাকে আপনার সন্তান কিভাবে আল্লাহর কাছে চাইবে আর আপনি কবর শুয়ে কীভাবে থাকবেন আপনি তো শিক্ষায় শিক্ষিত করতে গিয়ে আপনার সন্তানকে ডক্টরেট পাস করিয়েছেন আপনার সন্তানকে পিএইচডি স্কলার তৈরি করেছেন আপনার সন্তানকে একজন বড়ো মাপের ইঞ্জিনিয়ার গড়ে তুলেছেন আপনি আপনার সন্তানকে একজন বড়ো মাপের উকিল তৈরি করেছেন আমি আপনাকে নিষেধ করছি না একজন ডাক্তার করতে আজ মুসলিম সমাজে একজন ভালো ডাক্তারের প্রয়োজন আছে একজন ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে শত উকিলের প্রয়োজন আছে শত ব্যারিস্টারের প্রয়োজন রয়েছে উচ্চ শিক্ষায় শিক্ষিত ব্যক্তি আজ মুসলিম জাতির ঘরে অবশ্যই অবশ্যই প্রয়োজন রয়েছে আমি আপনাকে নিষেধ করছি না তা আপনি তাকে শিক্ষা দেওয়ার পূর্বে তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার পূর্বে আপনি কেন তাকে তাওহীদের জ্ঞানটি তার ভিতরে ঢুকিয়ে দিলেন না আমার প্রশ্ন তো ওখানেই সম্মানীয় উপস্থিতি আমি আপনি যদি আমার আপনার সন্তানকে এই সঠিক শিক্ষা না দিতে পারি তহিদের জ্ঞান না দিতে পারি কোরআন সহি শিক্ষা না দিতে পারি সে সন্তান আপনার জন্যে আপনি কি আশা করবেন কবরে শুয়ে সে সন্তানের দোয়া পেতে অসম্ভব আপনি আপনার সন্তানকে দুনিয়াতে নেক তৈরি করে যাবেন সৎ সন্তান দুনিয়াতে রেখে আপনি মৃত্যুবরণ করবে করবেন আর সে আল্লাহকে চাইবে রব্বির হামু কামা রব্বাইয়ানি সাকি র আল্লাহ তুমি আমার পিতামাতাকে ওইভাবে দেখো যেভাবে আমাকে বাল্যবস্থায় আমি যখন ছোট ছিলাম হেয়াল্লাহ আমাকে যেভাবে দেখেছিল আল্লাহ তুমি আমার পিতামাতাকে ওইভাবে দেখো আপনার সন্তান যদি আপনি সুশিক্ষায় শিক্ষিত গড়ে তুলতে পারেন অবশ্যই আপনার সন্তান আপনার জন্যে দোয়া করবে তাই আমাদের উচিত হবে এই তিনটি আমল বেঁচে থাকাকালীন জীবিত থাকাকালীন এই তিনটি আমল করে যাওয়া শুধু দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে পরকালকে ভুলে গেলে হবে না এক নম্বর হচ্ছে সদগায়ে যাইয়া প্রবাহিত দান করে যেতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে আও ইলমিনী উন্তাফাউভি শিক্ষা অর্জন করে কোরআনের শিক্ষা অর্জন করে আরও পাঁচজনকে শিখিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে তৃতীয় নম্বর হচ্ছে আও আলাদিন সো নেক নেক্সট সন্তান দুনিয়াতে রেখে বিদায় নিতে হবে সম্মানীয় উপস্থিতি আল্লাহ সহানা ওয়াতাআলা সুর আতুতাকাসুরের মধ্যে বলছেন আলহা কুমুদ হাত্তা আসুর হায়তাসুতুমুল মাকবীর কাল্লাহ সৌফাতাওয়ালালামুন সুম্মা কাল্লা শাহফাতাওয়ালামুন আলহা কুমুদ তাকা আসুর আলহা কুমুদ তাকা আসুর অধিক ধনসম্পাদের আশায় অধিক ধনসম্পদ করতে গিয়ে কেন তোমরা বলা হয়ে গিয়েছো কেন তোমরা পরকালকে ভুলতে বসেছো আল্লাহস্বানা বলছেন আল্লাহ হুম্তাক মানব জাতি অধিক সম্পদের আশায় অধিক সম্পদের আশায় পরকালকে ভুলে গিয়েছে দুনিয়ার অতি অধিক ভালোবাসার কারণে আত্মভোলা হয়ে গিয়েছে সে ভুলে গিয়েছে আমাকে কে পাঠিয়েছেন কে আমাকে আবার তার কাছে হাজির করাবেন সে ভুলে গিয়েছে কেন ভুলে গিয়েছেন আল্লাহ তাই বলছেন আল্লাহ কুমুত্তাক আজ মুসলিম জাতি দুনিয়ার ভালোবাসায় টাকা পয়সার ভালোবাসায় সন্তান সন্ততির ভালোবাসায় আত্মভোলা হয়ে গিয়েছে ভুলে গিয়েছে হত্তা ঝিরতুমুল মাকবির আল্লাহ সুমান মতালা বলছেন তোমরা এখন কিছুই বুঝবে না হাত্তা তখন তোমরা বুঝবে ঝুরুতুমুল মাকাবির যখন তোমরা কবর সময় উপস্থিত হবে সম্মানে উপস্থিতি যারা মৃত্যুবরণ করছে তারাই বুঝতে পারছেন যে আমার এবার কি হবে যারা দুনিয়াতে সিয়াম আদায় করেনি সৎ কাজ করেনি অসৎ কাজে লিপ্ত থেকে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন তারাই বুঝতে পারছেন কি আফসোসের বিষয় দুনিয়াতে যদি ভালো কাজ করতে পারতাম তারাই বুঝতে পারছে তাই তো আল্লাহ স্মানা বলছেন হাত্তাঝুরু তুমুল মা কবির এখন তোমরা কিছুই বুঝবে না তোমরা তখনই বুঝবে যখন তোমরা কবর সময়ে উপস্থিত হবে কাল্লা সাউ পাতামুন কখন নয় অসম্ভব সাউপাত আলামুন তোমরা অবশ্যই জানতে পারবে সুম্মা অতঃপর কাল্লা সাউ আলামুন আলমুন নয় অসম্ভব সুম্মা কাল্লাসাওফাতা আলামুন তোমরা অবশ্যই অবশ্যই জানতে পারবে কখন জানতে পারবো কাল্লা আলাউতা আলামুন আইল আমাদের যদি সঠিক জ্ঞান দ্বারা আমরা অবহিত হতাম সঠিক জ্ঞান দ্বারা আমরা নিজের জীবনকে যদি বাস্তবায়ন করার চেষ্টা করতাম অবশ্যই আমরা বুঝতাম তাই আল্লাহ বলছেন তোমরা তখনই বুঝবে যখন তোমরা সঠিক জ্ঞান দ্বারা উপকৃত হবে যখন তোমরা সঠিক জ্ঞান নিজের অন্তরে নিজের মধ্যে যখন সঠিক জ্ঞান বিরাজ করবে নিজের মধ্যে যখন সঠিক জ্ঞান সঠিক শিক্ষা নিজের মধ্যে থাকবে তোমরা তখনই বুঝবে আমাদের তো সঠিক জ্ঞান না থাকার কারণে কুরআন সহি জ্ঞান না থাকার কারণে কুরআন এবং সই হাদিসের জ্ঞান না থাকার কারণে আজ তো আমরা দুনিয়ার পিছনে ছুটে চলেছি কুরআন এবং সয়ী সুনার যদি জ্ঞান থাকতো আল্লাহ ওয়া তাআলা বলছেন যদি আমাদের কাছে কোরআন এবং সহি সুন্নার জ্ঞান থাকতো অবশ্যই অবশ্যই আমরা পরকালকে স্মরণ করতাম দুনিয়ার প্রতি এত ভালোবাসায় জড়িয়ে পড়তাম না সঠিক জ্ঞান না থাকার কারণে আমরা দুনিয়ার পিছনে অধিক ভালোবাসে অধিক ভালোবেসে আখিরাতকে ভুলতে বসেছি শুধুমাত্র সঠিক জ্ঞান না থাকার কারণে অতএব আল্লাহ করে চাইবেন আল্লাহ আলু হ্যাঁ আল্লাহ তুমি আমাকে উপকারী দান করো এই দুবা আল্লাহ কাছে চাইবেন আল্লাহন আল্লাহ আলামিন তারপরে বলছেন খাল জাহিম তোমরা দেখবে জাহান্নামকে আল উন্নয় শুধু জাহান্নামকে দেখবে এর মানে এই নয় তোমরা নিজের চক্ষু দ্বারা নিজের চোখ দ্বারা তোমরা স স্বক্ষে জাহান নামকে দেখবে সুম্মা লাতুস আলুন্না এবং তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে আনিন নাইম, ওই দিন ওই বিচারের মাঠে ওই কেয়ামতের দিন তোমাদের জিজ্ঞাসিত হতে হবে কোন ব্যাপারে লাতুস আলুন্না কোন ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে ইয়াউমা ইজিন আনিন নাইম অর্থাৎ আল্লাহর দেওয়া নিয়ামতের ব্যাপারে আমি আপনি দুনিয়ার চলার পথে আল্লাহ সুবানা আর কত নিয়ামত ভক্ষণ করছি কত নিয়ামতকে উপেক্ষা করে চলেছি নিয়ামতকে গুরুত্ব দিই না প্রথমেই তো একটি হাদিস বললাম নিয়ামতের ব্যাপারে আমরা নিয়ামতকে গুরুত্ব দিই না তাই আল্লাহ সুবাহনতালা বলছেন এই নিয়ামতকে যদি আমি আপনি সঠিক কাজে ব্যবহার না করতে পারি আল্লাহর দেওয়া শীত গরম এগুলিও একটি নিয়ামত আল্লাহর টানলে পানি বার হয় এটাও একটি নিয়ামত পৃথিবীতে আমি আপনি চলার পথে যতগুলি কাজ আমার আপনার প্রয়োজন হচ্ছে সবগুলি হচ্ছে আল্লাহ সুবান একটি নিয়ামত এই নিয়ামতের ব্যাপারে আমাকে আপনাকে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে অতএব এই নিয়ামতকে সঠিক কাজে লাগানোর চেষ্টা করুন এই নিয়ামতকে গুরুত্ব দিয়ে জীবন জীবনে নিজের জীবনকে পাল্টে মরণের কথা স্মরণ করে পরকালের কথা স্মরণ করে দুনিয়ার অধিক ভালোবাসায় না জড়িয়ে পরকালের কথা চিন্তাভাবনা করে চিন্তা চেতনা নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার চেষ্টা করুন তবেই আপনি হবেন সফল কাম কেননা রসুল্লাহ সাল্লাইমসাল্লাম বলছেন ওই ব্যক্তি হলো সফল কাম যে ইসলাম গ্রহণ করেছে ওই ব্যক্তি হলো সফল কাম যে ইসলাম গ্রহণ করেছে এবং তার যতটুকু রুজি দরকার যতটুকু রিজিক দরকার আল্লাহ সুবাহ ওয়া তালা তার তাকে ততটুকু রিজিক দান করেছেন এবং সে তা নিয়ে সন্তুষ্ট ওই তো সফল কাম সম্মানীয় উপস্থিতি আমরা সফলকাম কাম কীভাবে হব আমাদের তো বিঘে জমি হলে আমি কিভাবে চেষ্টা করব চার বিঘে জমি কিভাবে করা যায় আমার ব্যাংক ব্যালেন্স এক লাখ টাকা হলে আরও চেষ্টা করি দশ লক্ষ টাকা কিভাবে করা যায় সেই সুদের রাস্তা হারামের রাস্তা ঘুষের রাস্তা একবারও চিন্তা চেতনা করি না একবারও চিন্তাভাবনা করার প্রয়োজন মনে করি না আমার আপনার সর্বসময় এই ইচ্ছা হয় কিভাবে ওই গ্রামে ওই ব্যক্তি আছে ওর অ্যাকাউন্টে এক কোটি আছে ওর চেয়ে আমি কিভাবে আরও বড় হব আমার আপনার চিন্তা চেতনা তো এরকম হয়ে গিয়েছে তার কারণেই আমি আপনি আল্লাহসমান ওয়া তালার জন্যে দু মিনিট সময় অতিবাহিত করতে পারছি না তাই আল্লাহসমান ওয়া তা নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম বলছেন ওই ব্যক্তি সফল কাম ওই ব্যক্তি সফল কাম ওই ব্যক্তি সফল কাম যে ইসলাম গ্রহণ করলো ইসলাম গ্রহণ করলো ইসলামের মধ্যে প্রবেশ করলো এবং তার যতটুকু রিজিক প্রয়োজন যতটুকু রিজিক দরকার রুজি দরকার আল্লাহ তাকে ততটুকু দিয়েছেন আর সে তা নিয়ে সন্তুষ্ট আপনার সম্পদ যতটুকু আছে আপনি তা নিয়ে সন্তুষ্ট থাকুন আপনি তবে কিন্তু সফল কাম হবেন আপনি দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে কেন আপনি আল্লাহকে ভুলে গেলেন দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে আপনি কেন নবীকে ভুলে গেলেন দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে আপনি কেন ইসলাম থেকে বিমুখ হয়ে গেলেন দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে সন্তান সন্ততির ভালোবাসায় টাকা পয়সার নেশায় আপনি কেন আল্লাহ আলার জন্যে মিনিট সময় অতিবাহিত করার চেষ্টা করলেন না আপনাকে আল্লাহ সুমান যে উদ্দেশ্য নিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যকে আল্লা আলামিনের কেন আপনি আল্লাহর উদ্দেশ্যকে পূরণ করলেন না অবশ্যই কিন্তু ব্যাপারে আল্লাহ সুমান তালার কাছে আমাকে আপনাকে হিসাব দিতে হবে অতএব আসুন কুরআন এবং সেই সুন্নার ছায়া থেকে নিজের জীবন জীবিকার জন্যে আপনাকে আমি নিষেধ করব না আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ানোর জন্যে আমি নিষেধ করব না আপনি আপনার ব্যাংকে টাকা আছে পাঁচ লক্ষ থেকে দশ লক্ষ আপনি করুন আমি আপনাকে নিষেধ করব না আপনি আপনার সম্পদকে অধিক সম্পদ করার চেষ্টা করুন আমি আপনাকে নিষেধ করব না আমি আপনাকে কথাই বলছি আমি আপনাকে কথাই বলবো আপনি সেই তার পিছনে ছুটতে গিয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন আর পরকালে গিয়ে কি হিসাব দেবেন এমন যেন এমনটা যেন না হয় এমনটা যেন না হয় আপনি সম্পদ বাড়িয়ে চলেন সন্তান সন্ততিকে মানুষ করে চলেন কিন্তু ওগুলো করতে গিয়ে আপনি পাচক সারাত আদায় করুন শ্যাম পালনও করুন আল্লাহর দেওয়া হুকুম হাকামকে আল্লাহ সুবান মত দেওয়া দেওয়া বলিকে আপনি নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করুন এবং আপনি আপনার রুজি রোজগারের জন্য আপনি বেরিয়ে যান তবেই আপনি হবেন সফল কাম নচেত কিন্তু আপনি সফল কাম হতে পারবেন না কবির ভাষায় বলতে হয় একজন কই বলছেন জমিন আগর বঞ্জার হ্যাঁ তো বরসাত মে কে হোগা ইনসান কে দিল আগর পথর হ্যাঁ তো হাজারো তকরির মে কুছ নই হোগা অর্থাৎ জমিন আগর বঞ্জার হ্যাঁ তো বরসাত মে কে হোগা এই জমিনে হাজারো পানি বর্ষণ করে কোনো লাভ হবে না যদি জমিন শক্ত হয় অধিক শক্ত হয় জমিন তাহলে হাজারো পানি বর্ষণে কোনো লাভ হবে না ইনসানকে দিই লাগার পাত্তারে এই মানুষের অন্তর যদি পাথরের মতো শক্ত হয় মানুষের হৃদয় যদি পাথরের মতো শক্ত হয় হাজারো তাকরি রুমে অনেকও বক্তব্য দিয়ে লাখো লাখো বক্তব্য দিয়ে লাখো লাখো কথা শুনিয়ে কুছ নেই হগা কোনোই লাভ হবে না অতএব আমরা চেষ্টা করব কুরআন এবং সুন্নাহর ছায়াতলে থেকে জীবন অতিবাহিত করার চেষ্টা করব নচেত আমি আপনি সফল কাম হতে পারবো না আর অধিক দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে পরকালের প্রতি স্মরণ করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার চেষ্টা করুন আর দুনিয়া দুনিয়া করতে গিয়ে যেন পরকালকে ভুলে যাবেন না আল্লাহর কাছে দোয়া করি হে প্রবো তুমি আমাদের সকলকেই কোরআন এবং সেই সুন্নার আলোকে থেকে দুনিয়ার প্রতি ভালোবাসা কম রেখে আখেরাতকে পরকালকে স্মরণ করতে পারি সেই তৌফিক দান করো আমিন হে প্রবুদয়াময় তুমি আমাদের সকলকেই পরকালকে স্মরণ করে দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারি আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো আল্লাহ মা আমিন হে পরবুদয়ময় তুমি আমাদের সকলকেই দুনিয়ার চলার পথ সেরক বেদাত মুক্ত জীবন অতিবাহিত করতে পারি সেই তৌফিক দান করো আমিন হে প্রবুদয়ময় যাতে করে আমরা আগামী দিন আজ থেকে আমরা ওয়াদাবদ্ধ হে আল্লাহ তোমার হুকুম আহকামকে তোমার নির্দেশাবলি কি আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করবো আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো আমিন হে প্রবুদয়াময় আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ দান করো আজবিল বাস রব্বানাস আশিয়ান দা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা সাকামা হে আল্লাহ তুমি আমাদের আগামী দিন চলার পথ সোজা করে দিয়ে সঠিক রাস্তায় আমরা যেন জীবনকে অতিবাহিত করতে পারি সঠিক রাস্তায় যেন চলতে পারি তুমি আমাদের সেই তৌফিক দান করো আমিন হে পরবুদয়ময় তুমি আমাদের সকলকেই কুরআন এবং সহি সুন্নার আলোকে عامين الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إِنَّكَ حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد رب كما رب يعني صغيرا. ربنا اغفر لي ولوالدي يوم يقوم الحساب ربنا تقبل منا انك انت السميع العليم انك انت التواب الرحيم رب عما وسلام على المرسلين والحمد لله رب العالمين